বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। এটা আমি কি দেখলাম? হেলিকপ্টার তিমি মাছ হয়ে গেল। রহস্য রহস্য, মহাকাশে রহস্য ধরা পড়েছে। এই নসু ঘোষের চক্কে ফাঁকি দেওয়া অত সোজা নয়। আজ থেকে আমি মহাকাশের রহস্য ভেদ করব। ল্যান্ডে বাটুলদা আর মহাকাশের গোয়েন্দা নসুদা। বাটুলদা বাটুলদা গো, বাজে না বকে বলে ফেল কি চাই? বাটুলদা দেখো কে এসেছে। কে কে এসেছে? বাচ্চু চলে আয়। ইসু ইসু নসুদা। ওহো হো নসু, তা হঠাৎ কি মনে করে? এ মানে তেমন কিছু না, মানে এমনি এমনি আসলে মানে একই পাড়ায় আমরা দুজন গ্রেট ম্যান থাকি, তো তাই ভাবলাম আপনার সাথে একটু গ্রেট গ্রেট কথা বলে আসি। আমি মোটেও গ্রেট ম্যান নই, তবে তুমি যে একজন গ্রেট মানে মহান একজন মানুষ সেটা আমি বুঝে গেছি। এই নাও এই নাও নসুদা, বসো। ব্যাটল দি গ্রেট এন্ড দা গ্রেট নসুদা। হো, আর মাঝখানে আমরা তিনজন সোনা ফুটি। তা নসু, আমাদের এই পাড়ায় এসে তোমার কেমন লাগছে? গ্রেট প্রশ্ন, গ্রেট লাগছে। ইয়ে মানে ভালোই লাগছে, তবে আমার হেলিকপ্টারটা যদি আমার সঙ্গে থাকতো তাহলে আরো ভালো লাগতো। হেলিকপ্টার? তোমার হেলিকপ্টার আছে নসুদা? আমার কোনোই তো তুমি। ও,
হেলিকপ্টার রাখবার জায়গা পাচ্ছ না বুঝি, তা আমি হেড স্যারকে বলে দেব, স্কুল মাঠে তুমি রাখতে পারবে। আরে আমার হেলিকপ্টার তো ডাঙায় থাকে না, জলই থাকে। মানে হেলিকপ্টার জলে থাকে মানে জলকপ্টার নাকি? তুমি যদি ব্যাপারটা একটু খুলে বলো তাহলে ভালো হয় নসু। ঠিক কইছো বাটুলদা, ব্যাপারটা একটু খুললা কও তো। হেলিকপ্টার জলে থাকে এমন তো শুনি নাই। আসলে হয়েছিল কি, একবার গডগেডিলা দেশের রানীর মাথায় 800 লাখ চেটে দিয়েছিল, ব্যাস রানীর মাথার সব চুল উঠে গেল, পুরো টাক। ভাবুন কি বিপদ, গডগেডিলার মতো দেশের রানীর মাথায় টাক, কি অবস্থা! রানী তো ঘরে খিলেটে গলা ছেড়ে কাঁদছে, সেই দেখে রাজাও কাঁদছে, রাজা কাঁদছে দেখে মন্ত্রী শান্ত্রী সবাই কাঁদছে। লাইনে ফেরো নসুদা, লাইনে লাইনে, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টারে ছিলাম আমরা, লাইনেই আছি রে আমি। এমন অবস্থায় আমি গিয়ে হাজির হলাম, ব্যাস। কি ব্যাস? একটা আস্ত কদবেল গোবর দিয়ে ভালো করে চটকে মেখে দিলাম রানীর টাকে, ব্যাস। আবার ব্যাস? কি ব্যাস কইবা তো, দুদিনের মধ্যে গড়গড় করে 10 হাতে চুল গজিয়ে গেল রানীর মাথায়। বাবা, কদবেল গোবর দিয়ে মেখে মাথায় লাগালে চুল গজায় নাকি? সব গোবরই কাজ হয় না, ধপধপে সাদা সাঁড়ের গোবর লাগে। ধপধপে সাদা সাঁড়ের গোবর? ইয়েস, সাঁড়ের গায়ে এক বিন্দু কালো স্পট হলে চলবে না, পুরো সাদা। এ বাবা, সাঁড়ের আবার গোবর হয় নাকি? তাহলে কি হয়, গরুর ইয়েটা গোবর হলে সাঁড়ের কি হবে? শাবক? কে রে বাটুল্লা, এ তো কিচ্ছু জানে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা হেলিকপ্টারের সাথে এসবের কি সম্পর্ক? গভীর সম্পর্ক, ওটাই তো বলছি। তারপর তো গডগেডিলা দেশের রাজা খুশি হয়ে ওরে পোষা ইয়া বড় তিমি মাছটা আমাকে উপহার দিয়ে দিল। তিমি মাছ? তিমি মাছ উপহার দিলেন? কখনো হেলিকপ্টারে উঠি নাই, সবে তিমি আইছে। অনুসুদা, তুমি তিমি মাছটা নিয়ে কি করলে? তিমি মাছ ভাজা খেলে? আরে উজবুক, ওটা পোষা তিমি, তাই আমারও পোষা হয়ে গেল। পোষা মাছের ভাজা খাওয়া কি যায় রে? বড় ভালো ছিল রে তিমিটা, রোজ সকাল দুপুর নদীর পাড়ে গিয়ে দুধ ভাত মেখে খাওয়াতাম। তিমি দুধ ভাত খায়? আর হেলিকপ্টার সেটা কোথায়? ওরে ওই তিমি মাছটাকেই তো হেলিকপ্টার বানিয়ে নিলাম আমি। তিমি মাছ হেলিকপ্টার হয়ে গেল? পোষা তিমি তো যা বলি তাই শোনে, রোজ জলে ঘুরে বেড়ায়, ঠান্ডা লেগে গেল, বুকে কফ জমে গেল, প্রাণটা যায় আর কি, তাই ওকে জল থেকেই ডাঙায় তুলে নিলাম। কিন্তু সেখানেও সমস্যা, ডাঙায় জল নেই, ও ভাসতে পারে না, না ভেসে ভেসে ওর গায়ে শ্যাওলা জমতে শুরু করলো। তারপর তারপর কি করলে তুমি? কি আবার, ভেরি সিম্পল, ঘর থেকে সিলিং ফ্যানটা খুলে ওর পিঠে সেট করে দিলাম, গ্যারাজ থেকে পুরনো একটা গাড়ির ইঞ্জিন খুলে তিমিটার পেটে বসিয়ে দিলাম, ব্যাস হেলিকপ্টার তৈরি। দিব্যি তিমিটা উঠতে শুরু করলো, আমিও মহানন্দে তিমির পিঠে চেপে ঘুরতে লাগলাম। বাবা, এ তো তিমিকপ্টার! বুঝলাম নসু, সত্যি তুমি গ্রেট। এখানে যখন চলে এলাম ওই তিমিটাই তো আমাকে নামিয়ে দিয়ে গেল। নসুদা গুরু, তুমি জিগ জিগ জিও। তোমার গল্পের গরু গাছে না, রীতিমতো আকাশে চড়ে। গরু গাছে চড়ে কি রে, তেমন তাগড়াই গরু হলেই আমি পাহাড়েও চড়তে পারি। একবার কি হলো জানিস? ঠিক আছে ঠিক আছে, গরুর গল্পটা না হয় অন্যদিন হবে নসু। বাচ্চু, তোরা এবার তোদের ঘরে নসুকে নিয়ে যা, আমি এবার একটু বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ নসুদা, সেই ভালো, চলো আমরা বরং সবাই মিলে ক্যারাম খেলি। সেই ভালো, চল তাহলে বাটুল্লা, চললাম। পরে ওই গরুর গল্পটা হবে, এখন কতদিন ক্যারাম খেলি না, শেষ ক্যারাম খেলেছিলাম জাপানের যুদ্ধেই, জাপানি সেনাপতি মিসি হাতু নাকানি চেওয়ানির সঙ্গে। কি খেলা কি খেলা! পারেও বটে, এখন আবার কে ফোন করলো, যাই দেখি। এসব কি বলছেন দারোগা বাবু? তিমি মাছ জাহাজ ধ্বংস করছে। সবকট
একটা জাহাজে খনিজ তেল মানে পেট্রোল ছিল, গ্যালন গ্যালন পেট্রোল সমুদ্রের জলে মিশে গেছে, জল দূষিত হয়ে গেছে, শয়ে শয়ে সামুদ্রিক প্রাণীরা মারা পড়ছে। স্ট্রেঞ্জ, তুমি বেছে বেছে পেট্রোল ট্যাঙ্কার বহনকারী জাহাজগুলোকে ধ্বংস করছে। সেটাই তো বলছি, নেভির চিফ কমান্ডার তোমার সাথে যোগাযোগ করতে বলেছেন, তোমাকে দেখতে বলেছেন কেসটা। এটা তো আমাদের দেশের জন্য ভয়ানক দুশ্চিন্তার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখানে দেশের নিরাপত্তার স্বার্থ জড়িত, পেট্রোলের মতো অমূল্য সম্পদকে তো এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না। কিন্তু ব্যাপারটা ধরা পড়লো কেমন করে? সমুদ্রে মাছ ধরছিল একদল জেলে, ওরাই দেখে খবরটা প্রথমে দেয়, জাহাজগুলোর নাবিকরা সহ সকলেই মারা গেছে। না না, আপনি চিফ কমান্ডারকে বলুন ব্যাপারটা আমি দেখছি, আমি দেখছি ব্যাপারটা। তিমি মাছ, আমাদের ফার্স্ট অ্যাটাক সাকসেসফুল। ঠিক বলেছো ম্যাক, এবার আমাদের আবিষ্কার ওই ওয়েল ক্যাপটার ধ্বংস করে দেবে সমুদ্রের সব পেট্রোল ট্যাঙ্কার জাহাজগুলো, কোনো দেশ আর পেট্রোল পাবে না। আর পেট্রোলের অভাবে পৃথিবীর সবকটা দেশ হবে ধ্বংস, তখন সবাই বাধ্য হবে আমাদের কাছ থেকে পেট্রোল কিনতে। মার্টিন, তখন আমরা ডলারের কোদিতে ঘুমোবো। হেলিকপ্টার বদলে হলো হোয়েল ক্যাপ্টার, এই সৌরজগতের সব থেকে সেরা আবিষ্কার। রিসার্চ ফর হোয়েল ক্যাপ্টার, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। নশুদা, তোমার ওই তিমি কপ্টারটাকে আমাদের এখানে নিয়ে এলে ভালো হয় না? তোদের এই পাড়াটা এত ছোট, আমার তিমি কপ্টারটাকে রাখার গ্যারেজ কোথায় বলতে কি নেই? কেন, নদীতে রাখবা? ওরে বোকা ছেলে, নদীর জলে বেশি দিন রাখলে ইঞ্জিনে জং পড়ে যাবে না? নশুদা নশুদা, তোমার তিমি কপ্টারটা এসে গেছে। হোয়াট, কি বলছিস কি বিচ্ছু তুই? লিডারের সাথে মশকরা? মোটেও মশকরা করছি না আমরা, মাতুলদার কাছে সকালেই ফোন এসেছিল, কাল রাতে একটা তিমি মাছের আকৃতির জান নাকি আকাশ থেকে সমুদ্রে নেমে এসেছে, আর তারপর পরপর সব পেট্রোলের জাহাজগুলোকে ধ্বংস করেছে। হেই, ইয়ে মানে না মানে এই সব বকওয়াস, আমার এমন কোন তিমি টিমি ছিলই না। এ বাবা, এই যে তুমি সকালেই মাতুলদাকে বললে তোমার পোষা তিমিটাকে তুমি হেলিকপ্টার বানিয়েছো, সেটাই তোমাকে এখানে নিয়ে এসেছে। মানে কিছু না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। যা বাবা, ব্যাপারটা কিন্তু সুবিধার ঠেকতাছে না কইলাম। মাতুলদাকে ব্যাপারটা বলা দরকার। কাল রাতে নশুদা ছাদে দূরবীন দিয়ে চাঁদ দেখছিল। নশুদা নাকি সিমপুরে ছাদে পাঠাইবো, তাই ছাদে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার আছে কিনা দেখতেছিল। আর তারপর আজ সকালে ও এসে ওর ওই তিমি মাছের হেলিকপ্টার বানানোর গল্পটা বলল, তাই তো? ওই জাহাজ ধ্বংসকারী তিমির ঘটনার সাথে নশুদার এমন উদ্ভট গল্পের কোনো যোগ পাচ্ছ মাতুলদা? আজ রাতে সেটা বোঝা যাবে। তোরা শুধু নশুকে বল পুলিশ ওকে ধরবে বলেছে, তারপর দেখ ও কি করে। তাছাড়া এয়ারফোর্স আর নেভির পুরো টিম আজ সমুদ্রে আর আকাশে টহল দেবে, ওই অদ্ভুত তিমি ধরা পড়বেই। মহাকাশের গোয়েন্দা আমাকে হতেই হবে, আজ একবার যদি ওই তিমি হেলিকপ্টারটাকে দেখি। আজকে তুমি না নশু, আমি দেখব। সরো দেখি। নশুদা, পুলিশ কিন্তু তোমাকে সন্দেহ করছে গো। মানে আমি কি করলাম? আমি তো শুধু দেখেছি। তোমার ওই তিমি হেলিকপ্টারটাই এই সব কাণ্ড ঘটাইতেছে। এই না, এই আমাকে কেস তো ঘুরে যাচ্ছে, আমি জল খাবো। দেখলে মাতুলদা নশুদা কেমন? বাচ্চু চুপ, গনসা। হ্যাঁ, তোদের টেলিফোনটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। Thank you.
হ্যাঁ হ্যাঁ তাই, যেভাবেই হোক ওটাকে ধ্বংস করুন কমান্ডার। ওটা খুব শক্তিশালী মাটুল, মিসাইল অ্যাটাক করা ওটাকে আটকানো যাচ্ছে না। মাটুল মাটুল ওটা আকাশে উড়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, এয়ার ফোর্স কে বলুন। নশু, তুমি যদি এই ব্যাপারে কিছু জানো প্লিজ বলো, নয়তো তুমি বিপদে পড়বে। আমি কিচ্ছু জানি না, আমি মানে আমি ঢপ দিয়েছিলাম। মনে হচ্ছে ডান্ডাপেটা করলে পেট থেকে কথা বেরোবে। কি কেস খেলাম রে ভাই, তোরা তোদের লিডারকে বাঁচা রে। ওরে তুমি যদি কিছু জানো বা কিছু দেখে থাকো বলে দাও না নশুদা। আমি কথা দিচ্ছি পুলিশ তোমাকে ধরবে না। বিশ্বাস করুন, আমি ওই দূরবীন দিয়ে ওটাকে দেখে তারপর বানিয়ে বানিয়ে আপনাকে বলেছি। বুঝলাম, ঠিক আছে, তবে মনে রেখো আমি এবার আসরে নামছি, এর পেছনে যেই থাকুক আমি কিন্তু ধরবই। যা ইচ্ছে করুন গিয়ে, যা ইচ্ছে করুন গিয়ে, আমাকে ছেড়ে দিন। মার্টিন, ইন্ডিয়ান নেভি আর এয়ার ফোর্স দুদিক থেকে আমাদের হোয়েল ক্যাপ্টারকে অ্যাটাক করেছে, এবার কি হবে? চিন্তা নেই ম্যাক, আমাদের হোয়েল ক্যাপ্টার 7000 মিসাইল অ্যাটাক প্রতিরোধ করতে সক্ষম। প্লেন ধ্বংস করা ওর কাছে জল ভাত। আমাদের অভিযান কিছুদিন বন্ধ রাখা দরকার। একদম না, হোয়েল ক্যাপ্টার সব কিছু ধ্বংস করে দেবে, পুরো আর্মি এয়ার ফোর্স নেভিকে ও একাই গোল খাইয়ে দেবে। মাটুল, ওই ভয়ঙ্কর তিমিটার সাথে সরাসরি চক্কর দেওয়াটা মারাত্মক ঝুঁকির হয়ে যাচ্ছে। ঝুঁকি নিতেই তো আমি ভালোবাসি দারোগা বাবু। কমান্ডার, আমার এই স্পেশাল স্বয়ংক্রিয় প্রোটেকশন জ্যাকেট কি বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম? ইয়েস মিস্টার মাটুল, 10,000 টন বোমাও এটাকে কিচ্ছু করতে পারবে না। জ্যাকেটের প্রপেলারগুলো চেক করা হয়েছে তো? অফকোর্স মিস্টার মাটুল। তাহলে আমাকে এবার উড়াবার ব্যবস্থা করুন। ইয়েস মিস্টার মাটুল, আপনি টেক অফের জন্য রেডি হন। ইয়েস কমান্ডার। 5, 4, 3, 2, 1, 0. মাটুল, মাটুল, মাটুল দা, ওই তিমি জানটা সমুদ্রের উপরে আসবেই, আমি নিশ্চিত। মাটুল, মাটুল, একবার যদি সামনে পাই আজকে। একি হই তো, মাটুল,
মিস্টার বাটুল জানের ভেতরে ঢুকে গেছে। বাটুল দা, বাটুল নাকি জানটা কোথায় নিয়ে যাচ্ছে? জানটাকে মিস্টার বাটুল কন্ট্রোল করছে। গ্রেট জব মিস্টার বাটুল। মার্টিন, আমাদের হেলিকপ্টারের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। হোয়াট? কোথায় গেল? কোথায় গেল ওটা? আমাদের রাডারের বাইরে চলে গেছে ও। গ্রেট জব মিস্টার বাটুল, শত্রু ধ্বংস হয়েছে। কি নসু, দেখলে তো সামান্য মজার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে বললে তার ফল কি মারাত্মক হতে পারে। বন টু বন, মানে হারে হারে বুঝেছি। তোমরাও নিশ্চয়ই বুঝেছো কি, তাই না? হা 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 হা।